नमस्कार बंधुरा, स्किम भिव चैनले अपना दिके स्वागत। आज आबारे एक गुरुत्वपूर्ण भिडियो निये अपने सामने हाजिर होइछी। लकडाउन परिस्थितिते राज्येर मुख्यमंत्री माननीय ममता बंदोपाध्याय एकेर पर एक जनकल्याणकर प्रकल्पेर सूचना करछेन। एर फले साधारण मानुष नानान भावे उपकृत होच्छेन। सेई रकम आबारो एकटी प्रकल्पेर सूचना करलेन जल स्वप्न। এই প্রকল্পের মাধ্যম দিয়ে পাঁচ বছরের মধ্যে 2 কোটি গ্রামীণ পরিবারকে পানীয় জল বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করবে সরকার। এর ফলে গ্রামের যে পানীয় জলের সমস্যা দেখা দেয় তার অনেকটাই সুরাহা হবে এই প্রকল্প থেকে, এবং গ্রামের যে গ্রীষ্মকালীন পানীয় জলের সংকট দেখা দেয় এবং দূর দূরান্ত থেকে যে পানীয় জল সংগ্রহ করতে হয় গ্রীষ্মকালে তার অনেকটাই সমাধান হবে বলে মনে করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যম দিয়ে। তা এই প্রকল্প সম্বন্ধে আমরা বিস্তারিত এই ভিডিওয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই রকম আপডেট ভিডিও সবার আগে দেখতে থাকবেন। তাহলে চলুন আমরা এই জল স্বপ্ন প্রকল্প সম্বন্ধে বিস্তারিত এই ভিডিও দেখে নিই। না, আপনাদেরকে প্রথমেই বলে রাখি, এই জল স্বপ্ন প্রকল্পটি বাস্তবায়িত করবে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এই প্রকল্পে আগামী 5 বছরের মধ্যে গ্রামীণ অঞ্চলের প্রতিটি বাড়িতে জলের কলের সংযোগ প্রদানের সূচনা হচ্ছে এই প্রকল্পে, এবং এই প্রকল্পের জন্য 58,000 কোটি টাকা ব্যয় হবে এই জল স্বপ্ন প্রকল্পে। এই প্রকল্পের মূল উদ্দেশ্যগুলি হল সুস্বাস্থ্যের লক্ষ্যে বাড়িটি পরিশ্রিত পানীয় জল সরবরাহ করবে এই প্রকল্প থেকে, অর্থাৎ বাড়িটি তাদের কলের সংযোগ করা হবে এবং তারা বাড়িতে বসেই এই পানীয় জল পাবে। তাছাড়াও মহিলাদের দূরত্ব অতিক্রম করে জল টেনে আনতে আর হবে না, অর্থাৎ যারা মহিলা গ্রামের মহিলা ছিলেন তাদেরকে গ্রীষ্মকালে দূর দূরান্ত থেকে জল সংগ্রহ করতে হতো, পানীয় জল সংগ্রহ করতে হতো, এবং এই প্রকল্প হয়ে গেলে আর দূর দূরান্ত থেকে মহিলাদেরকে জল আনতে হবে না, তারা বাড়িতেই বসেই এই পানীয় জলে পেয়ে যাবে। তাছাড়াও এই প্রকল্প রূপায়িত বা বাস্তবায়িত করতে গেলে প্রচুর লোক দরকার হবে, এবং এর ফলে গ্রামের যে যুবকরা আছে বা এই প্রকল্প থেকে কাজেরও সুযোগ পাবে, অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ হবে এই প্রকল্প থেকে। তাছাড়াও 2 কোটি গ্রামীণ বাড়ি এই প্রকল্প থেকে সুবিধা পাবে। তা আমরা এই জল স্বপ্ন প্রকল্প বিস্তারিত এই ভিডিওয় জেনে নিলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।